নমস্কার বন্ধুরা, আমি ব্রততী চক্রবর্তী। আমার চ্যানেল লাঞ্চ বক্স উইথ বিউতে আপনাদের আবারও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের মালাইকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে 500 গ্রাম মতো পটল আমি নিয়েছি। পটল খুব ভালোভাবে ধুয়ে এখন আমি কেটে নেব। পটল ওপরের আর নিচের অংশটা একটুখানি করে বাদ দিয়ে ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। তবে পুরো খোসা আমি বাদ দেবো না, অল্প একটুখানি করে খোসা কিন্তু আমি রেখে দেবো মাঝে মাঝে। পটলের এই খোসা ছাড়াবার সময় যদি মাঝখানে মাঝখানে একটুখানি করে খোসা রেখে দেওয়া হয় তাহলে পটল ভাজার পরও কিন্তু একদমই নেতিয়ে পড়ে না, রান্নাটা দেখতেও ভীষণ ভালো লাগে। এরপর দেখুন পটলের ওপর আর নিচের অংশে আমি হালকা একটুখানি করে চিড়ে নেবো, যাতে তেল মশলা সমস্ত কিছুই পটলের ভেতরে খুব ভালোভাবে যেতে পারে। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি দুটো পেস্ট বানাবো। আমি নিয়েছি 10-12টা মতো কাজু, 2 টেবিল স্পুন মতো নারকোল, অল্প একটুখানি জল নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা আদা, কিছুটা কাঁচা লঙ্কা, এটারও একটা পেস্ট আমি বানিয়ে নেব। এরপর আমরা মূল রান্না শুরু করব। আমি কড়াইতে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গেলে আগের থেকে অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য পটলগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর পটলের কালার এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে ফেলবো। সমস্ত পটল তেল থেকে তোলা হয়ে গেলে ওই সেম তেলের মধ্যে আমি দেবো কিছুটা পরিমাণে গরম মশলা, যার মধ্যে আছে 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো ছোট টুকরো দারচিনি। 30 সেকেন্ড মতো আমি লো ফ্লেমে ভেজে নেব। গরম মশলা ভাজার ভীষণ সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এই স্টেপ কিন্তু অত্যন্ত সাবধানে করতে হবে, গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে 20-22 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নেব, তাছাড়া কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। এরপর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম এখন সেটা অ্যাড করলাম। এরপর 3-4 মিনিট অবধি আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা বা টমেটো কোনো কিছুরই রস মেল না থাকে। 4 মিনিট অবধি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল একদমই আলাদা হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর নারকেলের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম এখন সেটা অ্যাড করলাম। কাজু বাদাম আর নারকেলের পেস্ট অ্যাড করার পর আমি আরও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষাবো, কারণ আপনারা তো জানেনই রান্না যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দু থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। দিলাম 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মতো জিরের পাউডার। আবারও সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে নারকেলের পেস্ট ব্যবহার করেছি, তবে যদি নারকেলের পেস্ট ব্যবহার আপনারা না করতে চান তাহলে কিন্তু অবশ্যই করে নারকেলের দুধও এখানে ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো চিনি। আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কাজু বাদাম আর নারকেলের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এখানে ব্যবহার করব, যাতে মশলা কোনোভাবেই কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে ভেজে তুলে রাখা পটল এখানে অ্যাড করলাম। পটলটা দিয়েও আমি আরও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে সমস্ত মশলা পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভাত, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথেই কিন্তু এই রেসিপি খুব ভালো যায়। অবশ্যই করে আপনারা নিরামিষ দিনে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। মশলার সাথে পটল খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল এখানে আমি ব্যবহার করলাম। আমি এখানে 1/2 কাপের থেকে একটুখানি বেশি জল অ্যাড করেছি, তবে আপনারা গ্রেভি কতটা কী রাখবেন সে বুঝেই কিন্তু অবশ্যই করে জল এখানে অ্যাড করবেন। আর পটল যেহেতু আগের থেকে ভালোভাবে ভাজা ছিল তাই পটল মোটামুটি সেদ্ধ হয়ে আছে, খুব বেশি কুক করার কিন্তু এরপর আর কোনো প্রয়োজন নেই। এখন 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব।
3-4 মিনিট পর দেখুন পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেল মশলা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে রান্না এখন আমার পুরোটাই রেডি এরপর আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না সেজন্য আমি একদম লাস্টে অ্যাড করব 1 টিস্পুন মতো ঘি আর দেব 1 টিস্পুন মতো গরম মশলা তারপর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা টাইম ধরে বসে আমার ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যে যেখানে আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ